যে ধরনের সহিংস ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য উদ্বেগজনক এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, যারা তাদের পূর্ব নির্ধারিত একটি সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে গত মঙ্গলবার তারা শহীদ মিনার থেকে ক্যাম্পাস অভিমুখী তারা আসতেছিল। ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করার জন্য আগে থেকেই রড, লাঠি, হকি স্টিক, এমনকি আশপাশের যে বিভিন্ন প্রতিষ্ঠানের মহানগরের ক্যাডারদেরকে নিয়ে তারা সশস্ত্র হামলা চালায় তাদের উপর। প্রথম দিন আমরা দেখেছি বেশ কয়েকজন ছাত্র দলের নেতা আহত হয়েছে এবং বিশেষ করে তার মধ্যে দুজন নারীকে, একজন নারীকে দেখলাম বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করেছে। তো এটা ছাত্রলীগের একটা পুরানো চরিত্র যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ধর্ষণের সেঞ্চুরি করা মানিকদের কাহিনী আমরা জানি। তারপরে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের একজন বোনকে সিএনজিতে তারা যে যৌন নিপীড়ন করেছিল সেই বিভৎস ঘটনাও আমরা জানি। টিএসসিতে ছাত্রলীগের যে বস্ত্রহরণের ঘটনা নারীদের সেটা আমরা জানি। কাজে এই যে যৌন নিপীড়ন, নারী নিপীড়ন, এটা ছাত্রলীগের একটা ঐতিহাসিক চরিত্র বলা চলে। আবার আমরা গতকালকে যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা আল্লাহ খোদার পরে দুনিয়াতে যেখানে মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে, সেই হাইকোর্টে ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীরা যে বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যেখানে আইনজীবীরাও কিন্তু ন্যায় পায়নি, আইনজীবীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং একজনকে যে মারধর করেছে, ওইটা আপনার একটা কি ওটা রেস্টুরেন্ট টেস্টুরেন্ট কিনা বা আপনার চা কফি খেয়ে ওরকম কিনা নাকি কোনো স্টাফদের কোয়ার্টার ছোট্ট, সেখানে বোধহয় কিছু ছাত্র দল